হেরে যাবার ভয়ে নির্বাচনে না আসা বিএনপিকে পথ হারানো পথিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, নির্বাচন শেষ হবার পরেও বাতিলের ষড়যন্ত্র এখনও চলছে। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বিদেশ বিভুঁয়ে দেশের প্রয়োজনে ছড়িয়ে থাকা বাঙালির উপস্থিতিতে গণভবন প্রাঙ্গণ হয়ে ওঠে একখণ্ড প্রবাস। পঞ্চমবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতেই প্রবাসী নেতাকর্মীদের এই আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করা নেতাকর্মীর দেয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আন্দোলন সংগ্রামে কিংবা বিশ্ব জনমত সৃষ্টিতে বড় শক্তি প্রবাসীদেরও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আপনারা আন্দোলন সংগ্রাম করেন, জনমত সৃষ্টি করেন, এটা আমাদের জন্য একটা বিরাট শক্তি। ৭ জানুয়ারি জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং নির্বাচন বাতিলে বিএনপির লিফলেট বিতরণ হিতে বিপরীত হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেছে, আমি সব থেকে আগে আমাদের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, কারণ এই জনগণই স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়েছে এবার। কারণ যখন দেখলো যে বিএনপি নির্বাচন আসবে না, আর কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে, কেউ যেন ভোট না দেয়, তারা লিফলেট বিলি শুরু করলো। এই লিফলেট বিলি করার ফলে আমি দেখলাম ঘটনা উল্টো হয়ে গেল। তখন মানুষজন আরও উৎসাহিত হলো যে না, আমাদের ভোট দিতেই হবে। পরাজয়ের আশঙ্কায় নির্বাচনে না আসা বিএনপির নেতৃত্ব সংকট এবং দিকভ্রান্তির বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের চাবি খো গায়া, তো এটা কে দায়ী, কে চাবিটা গেল কোথায়? চাবি তো তাদেরই দেওয়া ছিল, তো তাদের ওই চাবি খুলে মানে খো যাবে, চাবি হারাবে, আর তারাও পথ হারাবে। তারাও এখন পথ হারানো প্রতীক হয়ে গেছে। কাজেই ওদের জানি না সাংগঠনিক কোনো দক্ষতা আছে কিনা, একটাই দক্ষতা আছে, অগ্নিসন্ত্রাস করা। বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার সমাধান চেয়ে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। কাজে আমরা শান্তিতে বিশ্বাস করি, মিয়ানমারের সাথে আমরা আলোচনা করেছি, আমরা কিন্তু এটা নিয়ে তাদের সাথে ঝগড়া ফ্যাসাদও করতে চাইনি, যুদ্ধ করতে চাইনি, কারণ আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। কারণ শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না, কাজে শান্তি দিতে পারে উন্নতি। কিন্তু আজকে যে অস্ত্র প্রতিযোগিতা, এই অস্ত্র প্রতিযোগিতা একটা আমার মনে হয় এর থেকে জঘন্য কাজ আর কিছু নেই। স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা আশা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই বাংলাদেশকে গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।